প্রদর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশনে দর্শক পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার শাহেদ ইমরান একটি দুর্যোগকালীন সময় আমরা পার করছি সারা বিশ্বেই চলছে এই দুর্যোগ মহামারী আপনারা সবাই জানেন রোগটির নাম কোভিড-19 কিন্তু বাংলাদেশেও কিন্তু এর মহামারীর বাইরে নয় এবং আমরা জানি এই মুহূর্তে আমরা যে সবচেয়ে নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা যেটিকে বলছি যে সুপার ইম্পোজড একটা ওয়েভ অর্থাৎ বাংলাদেশে কিন্তু আমরা শীতকালে আমরা হঠাৎ করেই দেখছি যে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে আমরা মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে দর্শক আমরা সারা বিশ্বে দ্বিতীয় ঢেউ তৃতীয় ঢেউ এবং মহামারীকালীন সময় এরকম অনেক ইতিহাস রয়েছে যে বারবার করে ফিরে আসা এই যে অবস্থাটা আসলে করোনার এই যে ক্রান্তিকাল সেই ক্রান্তিকাল কবে শেষ হবে আমরা কবে ভালো থাকবো সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু খুবই চিন্তিত এবং আমরা আসলে আমাদের যে পরিবারের মানুষজন কতটা সুস্থ থাকতে পারছেন আমরা দেখেছি যে প্রায় 5 লক্ষ মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে বাংলাদেশের এবং দীর্ঘ 7,000 মানুষের মতো মৃত্যুবরণ করেছেন আমরা প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দর্শক মণ্ডলী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি আপনাদের জন্য সরাসরি সম্প্রচারিত হয় এবং আপনারা সরাসরি অনুষ্ঠানে এটিএন বাংলা স্ক্রলে দেখানো নাম্বারে যুক্ত হতে পারবেন এবং আপনাদের প্রশ্ন করতে পারবেন সমস্যা নিয়ে আমাদের সাথে থাকবেন দুজন দেশের স্বনামখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমরা জানি যে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার একটি অংশে থাকবে করোনা চিকিৎসায় আসলে বাংলাদেশ কেমন করছে এবং কিডনি রোগ রোগীদের জন্য স্বাস্থ্য ঝুঁকি কতটুকু এই করোনাকালীন সময়ে সেই বিষয়গুলো নিয়ে আজকে দর্শক আমরা আলোচনা করব দর্শক আমাদের সাথে দেশের বরেণ্য চিকিৎসক মহোদয় দুজন রয়েছেন আমরা তাদের সাথে প্রথমে পরিচয় হয়ে নিই তারপরেই নিশ্চয়ই আলোচনায় আমরা যাব এবং আপনারা সাথে থাকবেন আমাদের সাথে এটিএন বাংলা স্টুডিওতে আছেন দেশের বরেণ্য একজন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবরুল আলম সহযোগী অধ্যাপক কিডনি রোগ বিভাগ জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতাল ডাক্তার বাবরুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা স্বাগতম আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শকদেরকেও স্বাগতম জানাচ্ছি দর্শক আমাদের সাথে আমাদের অনলাইনে যুক্ত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা চিকিৎসক অভিভাবক এবং আপনারা সবাই যাকে জানেন অত্যন্ত জনপ্রিয় একজন চিকিৎসক নেতৃত্ব আমাদের সাথে আছেন ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সভাপতি বিএমএ এবং একই সাথে সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক সফল সদস্য আমরা সাবেক সংসদ সদস্য বারবার নির্বাচিত সফল সংসদ সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা স্টুডিও থেকে আমি ডাক্তার শাহেদ ইমরান এটিএনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ যারা দর্শক শ্রোতা শুনছেন তাদেরকেও আমি সালাম জানিয়ে আমার ধন্যবাদ দর্শক আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিষয় আপনারা জেনে গেছেন করোনায় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এবং একই সাথে কিডনি রোগীদের স্বাস্থ্য ঝুঁকি এই বিষয় নিয়ে আলোচনার আগেই আমরা এটিএন বাংলার সর্বশেষ যে প্রতিবেদন সেই প্রতিবেদনটি কিন্তু আমরা শুনে এসে আমাদের মূল আলোচনায় যাব আমরা প্রতিবেদনটি দেখে আসি করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা 7,000 ছাড়ালো একদিনে মৃত্যু হয়েছে 34 জনের এর মধ্যে 24 জনই ঢাকা বিভাগের এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,020 জনে 12,630টি নমুনা পরীক্ষা করে নতুন করে শনাক্ত হয়েছেন 1,329 জন এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 4,89,178 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 10.52% নতুন করে সুস্থ হয়েছেন 3,185 জন মোট সুস্থ 4,17,503 জন দর্শক প্রতিবেদনটি বলে দিচ্ছে যে আমাদের আসলে সতর্কতা সচেতনতার বিকল্প নেই আমরা জানি যে ভ্যাকসিন পৃথিবীতে ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে ভ্যাকসিন প্রয়োগের অপেক্ষায় আছে এবং আমরা যুক্তরাজ্যে আমরা প্রয়োগের কথা শুনেছি বাংলাদেশেও এই আসলে কতটুকু ভ্যাকসিন নিয়ে আমাদের আশাবাদ সে বিষয়গুলো নিয়ে আমাদের বিশেষজ্ঞরা আজকে বলবেন আমি প্রথমে একটু ডক্টর বাবরুল আলম আপনার কাছে শুরু করতে চাই আপনি আমরা একটু শুনতে চাচ্ছি যে এই করোনাকালীন সময়ে আসলে কিডনি রোগীরা কতটুকু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে আপনারা জানেন ধন্যবাদ শাহেদ ইমরান করোনাকালীন সময়ে কিডনি রোগে যারা ভুগছেন যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন তাদের কিডনি রোগের ঝুঁকিটা এবং করোনা আক্রান্ত হলে তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে ইভেন তাদের মৃত্যু ঝুঁকিও হতে পারে কারণ আপনারা জানেন যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভোগেন তারা সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ থাকে মানে রোগ প্রতিরোধ করার তেমন ক্ষমতা থাকে না তারা সহজেই এই রোগে আক্রান্ত হয় এবং তাদের মৃত্যু ঝুঁকি অন্যান্য রোগীর তুলনায় একটু বেশি আর এর সাথে যারা কোনো না কোনো ক্রনিক রোগে ভুগছেন তাদেরও সমান ঝুঁকি আছে
সমান ঝুঁকি আছে, অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকিদের বাইরে কিন্তু কিডনি রোগীরাও নয় নেই। এবং আমরা কিন্তু আলোচনা করব আমাদের এই বিষয়ে যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ নিয়ে, এবং আমরা দেখছি যে করোনায় যারা কোভিড 19 রোগে আক্রান্ত হয়েছেন তাদের দীর্ঘমেয়াদী সমস্যা থাকছে, সেখানে কিডনির কী সমস্যা আছে সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। তার আগেই আমরা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন স্যার আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে এই যে করোনাকালীন সময়টি কিন্তু বয়স হয়েছে অনেক দিন, আমরা আসলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যেই পরিস্থিতি রয়েছে আমরা আসলে কোন অবস্থায় রয়েছি? আমাদের আমরা বলছি যে শীতকালে অনেক করোনা রোগ রোগী বেড়েছে, শিশুরা আক্রান্ত হচ্ছেন, আসলে আগামীতেও কিন্তু একটি বড় যুদ্ধ করতে হবে। আপনি সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী নির্বাহী সংসদের একজন সদস্য, এবং একই সাথে বর্তমানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ যেটিকে বলি আমরা তার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের অনেক দুর্যোগকালীন সময়ে আপনার ভূমিকা আমরা দেখেছি অত্যন্ত উজ্জ্বল। ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, এই সময়টিতে আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কী পরিস্থিতি, এবং আগামীতে যে যুদ্ধ চলবেই সেখানে প্রস্তুতি কেমন রয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্ন অবতরণ করেছেন সেই প্রশ্নের একটু আসলে জটিল, কিন্তু এটা তো সত্য। আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা কিন্তু আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার দেশ পরিচালনায় আমাদেরকে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমাদের চিকিৎসা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কাজ, উনি নিজে অনেক সময় ডাইরেকশন দিয়ে সেই কাজগুলো করেন। এই ধরেন না কোভিড 19-এর যে ঘটনা, এই কোভিড 19 কী অবস্থায় এসেছে, কেন এসেছে, এর প্রাদুর্ভাব কীভাবে আমরা মোকাবেলা করব, আসলে কিন্তু আমাদের উপলব্ধি ছিল না, আমরা বুঝতেও পারিনি। শুধু আমরা কেন, দুনিয়ার বড় বড় শক্তিধর দেশ, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, জার্মান বলেন, ইটালি বলেন, ফ্রান্স বলেন, স্পেন বলেন, কোনো দেশ কিন্তু এই আক্রমণ থেকে রেহাই পায়নি। সেই দৃষ্টিকোণ থেকে এশিয়ার মহাদেশের একটু এক প্রান্তে আমাদের এই বাংলাদেশ, আমরাও কিন্তু এটা আক্রান্ত হয়েছি। আমাদের পাশের দেশ ভারত, তারা কিন্তু আরও বেশি আক্রান্ত হয়েছে। আমরা যাদের সাথে যুদ্ধ করেছি সেই পাকিস্তানেরাও আক্রান্ত হয়েছে। সুতরাং আমি মনে করি যে আজকে এই করোনার মোকাবেলায় আমাদেরকে যে ভূমিকা পালন করার কথা আমরা কিন্তু আগের থেকেই করেছি। আমি মনে করি 8ই মার্চ যখন এটা শনাক্ত হলো, তার দুদিন আগে আমরা আমাদের চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের চিকিৎসকদেরকে নিমন্ত্রণ করেছিলাম বিএমএ অফিসে, এবং সেই অনুষ্ঠানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর আবদুল্লাহ সহ সকলকে আমরা নিমন্ত্রণ করেছিলাম এই করোনা ভাইরাসের প্রাথমিক পর্যায়ে আমরা কিভাবে চিকিৎসকরা ফেস করব। তো আমাদের ইনস্ট্রাকশন, আমাদের চিকিৎসকদের ইনস্ট্রাকশন, স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রী ইনস্ট্রাকশনের ভিতর দিয়ে আমরা কিন্তু সেই কাজটি করেছি। কিন্তু এটা তো সত্য যে পিপিই কাকে বলে এটা কিন্তু আমাদের চিকিৎসকদের ওইভাবে জানার কথা ছিল না। আপনি শুনে অবাক হবেন যে রেইনকোটের কাপড় দিয়েও আমরা পিপিই তৈরি করে আমাদের চিকিৎসকরা সেবা দিয়েছে। যেহেতু চিকিৎসকরা ফ্রন্টলাইনে কাজ করছে, তাদেরকে আমাদের এই জিনিসগুলো অবশ্যই পৌঁছে দেওয়ার কথা। আপনি এটা শুনেছেন কিনা জানি না, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমাদের চিকিৎসকরা আমাদের গাইনের একটি রোগীকে অর্গানিয়ার অপসের সিজারিয়ান করার জন্য আমাদের চিকিৎসকরা সেবা দিয়েছিল, কাজ করেছিল, কিন্তু সেই রোগীটি করোনায় পজিটিভ আক্রান্ত থাকার এটা তার টেস্ট করা অনেকগুলো অনেক চিকিৎসক একসাথে একই সাথে আক্রান্ত হয়েছিল। কিন্তু আমাদের অনেক চিকিৎসক আক্রমণ হয়ে তারা কোয়ারেন্টাইনে অবস্থান করেছে। ঠিক সেরকম আমাদের সার্জারির একটি ছোট্ট ছেলে, তাকে অপারেশন করতে গিয়ে এরকম আমাদের চিকিৎসকরা আজকে কোয়ারেন্টাইনে অবস্থান করেছিল। তো আমি বিশ্বাস করি এই ট্রেনিংটা আমরা সেভাবে চিকিৎসকদের দিতে পারি নাই, সরকারি লেভেল থেকেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও সেইভাবে কাজটি আমরা করতে পারি নাই। তবে পরবর্তীকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের মনিটরিং করার কারণে আমরা সেই অবস্থার উন্নতি করে আজকে প্রেক্ষাপটে গ্রাম বাংলায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা জনগণের সেবা দিয়েছি। এবং এটাও তো সত্য
যে আজকে দুনিয়ার থেকে আমাদের মৃত্যুর সংখ্যা কিন্তু একটু কম, শনাক্ত সংখ্যা একটু বেশি কিন্তু মৃত্যুর সংখ্যা কম, এটা কিন্তু আমাদের চিকিৎসকরাই কাজ করেছে। আপনি শুনে অবাক হবেন আজকে যে ফ্রন্ট লাইনে আমাদের চিকিৎসকরা যুদ্ধ করছে, এই ফ্রন্ট লাইনে আমাদের প্রায় 115 জন চিকিৎসক প্রাণ দিয়েছে এবং তার মধ্যে 2 জন ডেন্টিস্ট চিকিৎসক প্রাণ দিয়েছে। আমরা মনে করি যে আমাদের সেবার কোনো ত্রুটি নেই, চিকিৎসকরা তাদের জীবনের ব্রত নিয়েছিল, চিকিৎসা শাস্ত্রে সেবা দিবেন সেই মানসিকতায় তারা কাজ করেছে। এই ধরুন না, করোনা ভাইরাস আসার আগে ডেঙ্গুতে এবং চিকুনগুনিয়াতে আমাদের চিকিৎসকরা যেভাবে সার্ভিস দিয়েছে, প্রায় 16 জন চিকিৎসক ডেঙ্গুতে প্রাণ দিয়েছে, তারা কিন্তু পিছপা হয়নি। সুতরাং আমরা মনে করি যে আমাদের এই ব্রত নিয়ে চিকিৎসা শাস্ত্রে আসার ভেতর দিয়ে আমাদের চিকিৎসকদের কাজ করার কোনো কমতি ছিল না। আজকের প্রেক্ষাপটে আমরা গণমাধ্যমে অনেক তথ্য পেয়েছি যে আসলে অনেক কিছুই সঠিকভাবে হয়নি বলে আমাদের আক্রান্তের সংখ্যা আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি, বা আমাদের চিকিৎসকদের মৃত্যুও কিন্তু এখানে একটি বড় বিষয় রয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যু, চিকিৎসক মৃত্যুর সংখ্যা বাংলাদেশে আমাদের পরিসংখ্যার দিক থেকে দেখা গিয়েছে। আমরা যেহেতু আপনি বিএম এর সভাপতির দায়িত্ব পালন করছেন, আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য নিব পুরো অনুষ্ঠান জুড়ে। ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আপনি নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমি এ পর্যায়ে একটু ডক্টর বাবরুল আলম, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসলে প্রথমে বলছিলাম যে দীর্ঘমেয়াদী কোভিড, পোস্ট লং কোভিড সিন্ড্রোম একটা সমস্যা দেখা দিচ্ছে, কমপ্লিকেশনস দেখা দিচ্ছে, যারা আমরা বলছি যে প্রায় 5 লক্ষ আক্রান্ত হয়েছে। এই যে মানুষ যারা আক্রান্ত হলেন তাদের দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো হচ্ছে, তাদের মধ্যে কিডনি রোগের আসলে বা রোগীদের কোনো সমস্যা হতে পারে কিনা, বা নতুন করে কিডনি রোগের সমস্যা হওয়ার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ শাহেদ ইমরান। লং কোভিড অনেক আমরা দেখছি যে বিভিন্ন ধরনের, এটা তো আসলে আমাদের কাছে নতুন, আমাদের তো পূর্ব অভিজ্ঞতা ছিল না। এখন দেখা যাচ্ছে যারা কিডনি রোগে ভুগছিলেন, দীর্ঘমেয়াদী কিডনি রোগে যারা দেখা যাচ্ছিল যে তারা ডায়ালাইসিস ছাড়াই মোটামুটি চলছিলেন ওষুধপত্র খেয়ে, তাদের যাদের করোনায় যারা এই সিকিডি পেশেন্টরা যারা আক্রান্ত হলেন, তাদের দেখা গেল যে তাদের অতি দ্রুত তাদের ডায়ালাইসিস পর্যায়ে চলে আসছে। এটা খুবই অ্যালার্মিং, এটা একটা শ্রেণী। সাধারণত আমরা কিডনি বিকল হওয়ার একেবারে শেষ পর্যায়ে গিয়ে সাধারণত আমরা ডায়ালাইসিস বা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি সেটা আমরা দিয়ে থাকি। সেটা দেখা যাচ্ছে যে তারা হয়তো মোটামুটি ভালোই ছিলেন, ওষুধ খেয়ে তাদের খুব বেশি সমস্যা হচ্ছিল না, তাদের এখন ডায়ালাইসিস লাগছে, এটা একটা। আরেকটা হলো যারা ধরেন কিডনি প্রতিস্থাপন করেছেন, তাদের করোনায় আক্রান্ত হওয়ার ফলে দেখা যাচ্ছে তাদের প্রতিস্থাপিত কিডনিটি রিজেক্ট হয়ে গেছে, এটা অনেক ক্ষেত্রেই হয়েছে এবং তাদের মধ্যে মৃত্যুর ঝুঁকি আরও বেশি, এবং তাদের দেখা গেছে যে তারা বেশি মৃত্যু ঝুঁকিতে পড়েছেন। আরেকটা জিনিস হলো যাদের অন্যান্য কিডনি রোগ ছিল, যেমন গ্লোমেরুলার নেফ্রাইটিস, আপনারা জানেন বাংলাদেশে তৃতীয় বিশ্বের একটা কিডনির ছাকনিতে এক ধরনের প্রদাহ হয় যে কারণে প্রস্রাবের সাথে অনেক প্রোটিন যায়, তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে এই লং, যারা কোভিড যারা কোভিড আক্রান্ত হয়েছেন, এই গ্লোমেরুলার নেফ্রাইটিসের এদের পরিমাণটাও, মানে প্রোটিন যাওয়ার পরিমাণটাও বাড়ছে এবং তাদের দীর্ঘমেয়াদী কিডনি রোগও হচ্ছে। জি ডক্টর বাবরুল, আপনার কাছে আমাদের আসলে এই অনুষ্ঠানটি, দর্শক আপনারা যারা দেখছেন তারা সরাসরি ফেসবুক এবং ইউটিউবেও আপনারা এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন, এবং আপনারা অনুষ্ঠানের আমাদের স্ক্রিনে দেখান যে নম্বরটি, সেই নম্বরে আপনারা ফোন করতে পারেন আজকে কিডনি রোগের সমস্যা নিয়ে এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারেন। আমরা ডক্টর বাবরুল, আপনার কাছে আমাদের অনলাইনে আসলে কিছু প্রশ্ন এসেছে, আমরা একটু আপনার সাথে শেয়ার করি সেটি, যে প্রস্রাব করার সময় একজন দর্শক জিজ্ঞেস করছেন যে জ্বালাপোড়া করছে এবং ফোটায় ফোটায় প্রস্রাব হচ্ছে, সেক্ষেত্রে অ্যালকামেক্স নামে একটি ওষুধ সে খাচ্ছেন, সেটি আসলে কতটুকু কার্যকর? এখন আসলে প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার অনেক কারণ আছে, আপনারা জানেন সাধারণত আমরা এটাকে ইউটিআই বলি বা প্রস্রাবের প্রদাহ। সাধারণত আমরা জানি মহিলারাই এই রোগে বেশি আক্রান্ত হন, 50% মহিলাই তাদের জীবন দশায় কোনো না কোনো সময় এই রোগে আক্রান্ত হয়েছেন।
আর পুরুষরাও হতে পারেন, এই রোগে আক্রান্ত হতে পারেন। সাধারণত যারা একটু বয়োবৃদ্ধ, আমরা জানি যাদের প্রোস্টেট একটা গ্রন্থি থাকে, এই গ্রন্থিটা বড় হয়ে যায়, তাদের অনেক সময় নর্মাল প্রস্রাবটার সেরকম হয় না, তাদের ক্ষেত্রেও এই প্রস্রাবের প্রদাহ হতে পারে। আরেক ডক্টর বাবরুল, আমি আমাদের সাথে একজন দর্শক আছেন, প্রশ্নটি নিয়ে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আপনি প্রশ্নটি করুন, আপনি কোথেকে বলছেন? জি ভাই, আপনার সমস্যাটি বলুন। জি বলুন। আমি গত 15 দিন আগে হঠাৎ করে কাজ করার সময় নিচের থেকে ঝুঁকিতেছিলাম। জি, মানে একটা ঝুঁকি আমরা আবার সোজা যখন দাঁড়াইছি তখন হঠাৎ করে আমার মাজার ভিতরে একটু ব্যথা অনুভব করলাম। ব্যথাটা আগে 2-1 বার হয়েছে, কিন্তু বাসা আসার পরে হালকা গরম সেঁকা দিলে ভালো হয়ে গেছে। কিন্তু স্যার, এই ব্যথাটা 1 মাস তারপর প্রায় হয়ে যাচ্ছে, ব্যথাটা আমার ভালো হচ্ছে না। আসলে আমি ভয় পাচ্ছি যে আমার কিডনির কোনো সমস্যা আছে কিনা। জি, একটু সারের কাছে জানতে চাই আপনার বয়স কত, এবং আপনার আসলে প্রস্রাবে কোনো সমস্যা আছে কিনা। জি না, আমার প্রস্রাবে কোনো সমস্যা নাই স্যার, আমার বয়স 35। প্রস্রাবে জ্বালা পোড়া থাকলে সেটা অবশ্যই, যদি মহিলা হয় বা পুরুষ, সেটা তার চিকিৎসকের সাথে শরণাপন্ন হতে হবে। পুরুষদের ক্ষেত্রে তো অবশ্যই, কারণ পুরুষদের ক্ষেত্রে এটা স্বাভাবিক ঘটনা নয়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী আপনার প্রপার অ্যান্টিবায়োটিকটা দিলে দেখা যায় যে আপনি এটা নিরাময় হবে। আর যাদের ঘন ঘন প্রস্রাবের এই সমস্যা হয়, তাদের তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবে, তাদের হয়তো একটু দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হবে। অ্যালকামেক্স বলে একটি ওষুধ খাচ্ছেন, এটি কি আসলে তার জন্য কার্যকরী হবে? এটা আসলে জি, এটা ওই আমরা জানি যে সাধারণত ইউরিনকে একটু অ্যালকালাইন রাখা গেলে দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে যে প্রস্রাবের জ্বালা পোড়াটা একটু কমে আসে, সেই ক্ষেত্রে সংক্রমণটাও মূত্র নালীতে বা মূত্রতন্ত্রে এই সংক্রমণটাও কমে আসে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে নিরাময় হতে পারে। জি, পরে একটা একজন দর্শকের প্রশ্ন ছিল সরাসরি আপনার কাছে, আসলে গাজীপুর থেকে দর্শক ফোন করেছেন, আপনাকে ধন্যবাদ। তবে আপনি যেটা বলেছেন, সাধারণত আপনি যেটা বসার থেকে ওঠার সময় সম্ভবত আপনি মেরুদণ্ডের কোথাও হয়তো সমস্যা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা মেরুদণ্ডের সমস্যা। কিডনিতে সাধারণত কিডনিতে পাথর হলে অথবা কোনো কারণে কিডনিতে প্রদাহ হলে অথবা স্বাভাবিক প্রস্রাব প্রবাহের কোথাও সমস্যা হলে কিডনিতে ব্যথা হতে পারে, কিন্তু আপনি যেটা বললেন আমার কাছে মনে হচ্ছে আপনি মেরুদণ্ডে কোথাও সমস্যা হয়েছে, আপনি একজন অর্থোপেডিক্স ডাক্তারের পরামর্শ নিলে আমার মনে হয় ভালো হয়। জি ধন্যবাদ ডক্টর বাবরুল আলম। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি জি, আপনি শুনছি আমরা, আপনি আপনার প্রশ্নটি বলুন। আমি বাকি টেস্ট গুলো করতে পারিনি, আমার লিভারটাও বড় হয়ে গেছে। আমার আমার বাথরুমের সমস্যা হচ্ছে যে পানি 2-3 কাপ পানি খেলেও আমার আপনি কি ডায়াবেটিস আছে? সেটা কি নিয়ন্ত্রণে আছে? আচ্ছা, রক্তে গ্লুকোজের মাত্রাটা কি আপনি কখনো দেখেছেন কিনা এর মধ্যে, বা নিয়ন্ত্রণে আছে কিনা ডায়াবেটিস আপনার? জি ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আপনার এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করি যদি ডক্টর বাবরুল।
ধন্যবাদ আপনাকে। যাদের ডায়াবেটিস থাকে তাদের দেখা যায় যে মূত্রতন্ত্রে প্রদাহ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, কারণ ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। যে কোনো প্রদাহ ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিস যাদের আছে প্রদাহ হওয়া তাদের জন্য খুবই স্বাভাবিক ঘটনা। ডায়াবেটিস থাকলে সেটা অবশ্যই সেটা নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন, করোনাকালীন সময়ে, করোনাকালীন সময়ে আপনার খাদ্যের অভ্যাস, যেটা খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন অবশ্যই করতে হবে, যাতে করে আপনার যাদের ডায়াবেটিস আছে যেসব খাদ্য খেলে আপনার ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যায়, সেসব মিষ্টি অথবা শর্করা জাতীয় খাদ্য সেগুলো অবশ্যই আপনার পরিহার করতে হবে, এবং আপনার কায়িক পরিশ্রমটা বাড়িয়ে দিতে হবে। শারীরিক পরিশ্রমটা সেটা বাড়িয়ে দিলে সেটা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। তো সম্ভবত আপনার, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সাধারণত প্রতিদিন আমরা 8 থেকে 10 গ্লাস পানি খেলেই আমাদের কিডনিটা ভালো থাকে, এর চেয়ে বেশি পানি খেলে আপনার প্রস্রাবের পরিমাণও বেড়ে যাবে আপনার কিডনির উপর। শীতকালে আপনার 8 গ্লাসই যথেষ্ট, আপনার এই পরিমাণ পানি খেলে আপনার কিডনি ভালো থাকবে। ধন্যবাদ ডক্টর বাবরুল আলম। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কি করণীয় রয়েছে, কিডনির অনেক সমস্যা নিয়ে আমাদের অনেক প্রশ্ন চলে এসেছে, আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব আস্তে ধীরে, এবং আপনারা নিশ্চয়ই জানতে পারছেন যে আসলে এই মুহূর্তে করোনাকালীন সময় আপনাদের কি করণীয় রয়েছে। আমাদের সাথে অনলাইনে আছেন ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, দেশের একজন অভিভাবক চিকিৎসক, আমাদের স্পাইডারম্যান বলি আমরা যাকে। ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আপনার কাছে অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের চিকিৎসক সমাজের এবং এই স্বাস্থ্য ব্যবস্থার উপরে, কারণ আপনি অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ এক্ষেত্রে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের অনেক চিকিৎসক আসলে মারা গেছে, আপনি যে এই বিষয়টি অবতারণা করছেন যে আসলে আমরা প্রথম দিকে বুঝতে পারিনি, স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রশাসন সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু যারা কাজ করছেন আসলে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে, আমরা যাদেরকে অনেকে শহীদ হয়েছেন, আমরা অনেক চিকিৎসক কিন্তু হারিয়ে ফেলেছি, আমরা একজন চিকিৎসক তৈরি করতেও কিন্তু অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আপনি কি একটু বলবেন যে আগামীতে যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমনটি করে বলছে যে এই রোগটিকে সাথে নিয়েই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে, সেক্ষেত্রে আসলে আমাদের যে পরিমাণ চিকিৎসক রয়েছেন তাদেরকে নিয়ে কি আমরা আসলে এই যুদ্ধটি কতদূর এগিয়ে যেতে পারি যদি আমাদের প্রকৃত সরঞ্জাম এবং ব্যবস্থাপনা না থাকে? আমরা মাঝখানে দেখেছি চিকিৎসকদের আবাসন নিয়ে সমস্যা হয়েছে, তাদের বাসায় আসলে কোথায় থাকবেন, কি করবেন, মানে যারা চিকিৎসা দিচ্ছেন তাদেরই অনেক সমস্যা রয়েছে। আপনার কাছে একটু এই প্রশ্নটি করতে চাই। আপনার প্রশ্নের আসলে অনেক যুক্তি আছে, প্রশ্ন উত্তরগুলো আমি ধাপে ধাপে দিচ্ছি। আসলে তো আমরা চিকিৎসক জনগণের সেবা ব্রত নিয়ে কাজ করি, তবে কাজ করার যে সরঞ্জাম, আমাদের যে ইনস্ট্রুমেন্ট, আমাদের যে কাজ জিনিসগুলোর দরকার, এগুলো যদি সরকার ঠিক মতন দেন তাহলে নিশ্চয়ই আমাদের চিকিৎসকরা বিদেশি সহপরিমাণ চিকিৎসকদের সাথে পাল্লা দিয়ে তারা সেবা দিতে পারে। তবে এটা তো সত্য যে আজকে যেহেতু ফ্রন্টলাইনে চিকিৎসকরা যুদ্ধ করছে এবং কাজ করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এদেরকে উনি একটা প্রমোট দানাও দিতে চান, এবং এই প্রমোট দানা কিন্তু অনেকেই পেয়েছে, কিন্তু চিকিৎসক হিসাবে আমরা কিন্তু সেই প্রমোট দানাও পাইনি। শুধুমাত্র আমাদের সিলেটে যে সরকারি অধ্যাপক মইনুদ্দিন মারা গেলেন, শুধু তিনিই পেয়েছেন, আর কিন্তু কোনো চিকিৎসকদের জন্য আমাদের সেই কিভাবে ডাক্তাররা মানসিকভাবে আরো শক্তিশালী হয়ে এই যুদ্ধটি যেন করতে পারেন, নিয়ন্ত্রণে আনতে পারেন, কিন্তু প্রণোদনা যে আসলে দেয়া হলো না এই বিষয়টি আসলে অনেকেই খুবই, আমরা যারা চিকিৎসকদের মধ্যে যারা কাজ করছেন তাদের একটা জব স্যাটিসফ্যাকশন যেটা বলে সেই বিষয়টি কিন্তু, আচ্ছা মানসিকভাবে যদি আপনারা শক্তিশালী না হয় তাহলে কি আপনার চিকিৎসকরা সেভাবে কাজ করতে পারবে? অবশ্যই আমরা মানসিকভাবে শক্তিশালী চিকিৎসক হই, তবে ব্যাপার হচ্ছে যে আমার মনে হচ্ছে আর কি, আমি উপলব্ধি করতে পারছি যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের ডিজি অফিস, এই অধিদপ্তর আর স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো কারণেই আমলাতান্ত্রিক জটিলতার কারণেই হয়তোবা আমাদের চিকিৎসকরা সেই প্রমোদনা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না এটা আমার উপলব্ধি নাই, তবে আমার মনে হয় তারা এখনো কাগজপত্র ঠিক মতন রেডি করতে পারেন নাই। এটা তো খুবই দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখনই দেখা হয়, যখনই কথা হয়, উনি যখনই আমাদের এই করোনা ভাইরাসের ব্যাপারে কথা বলেন, তখনই কিন্তু তিনি সবাইকে বলেন, বিজনেসম্যানরা পেয়ে গেল, আমাদের অন্যান্য যারা পেশার রয়েছেন যারা তারা পেয়ে গেলেন, আমাদেরকে দেওয়া হয় না।
আমার ধারণা যে আপনাদের যে জটিলতার অবসানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজে দেখার দরকার এবং কাজ করা দরকার, তাহলে হয়তো আমাদের চিকিৎসকরা পাবেন। আর আপনাকে একটু কথা বলি, সেই আপনার মাধ্যমে আমাদের জনগণের কাছে এই কথাটি আমি উপস্থাপনা করতে চাই। সে কথাটি হলো, আমাদের তো সভাপতির কারণে আমাদের আজকে অনেক কিছু দরকার, বিশেষ করে আমরা যে কোভিডে যে আমাদের বিদেশ থেকে যে আমাদের করোনা ভাইরাসের জন্য আমাদের ভ্যাকসিন আসার কথা, এই ভ্যাকসিন আমরা হয়তো পাবো, একটু দেরি হচ্ছে। সরকারের পক্ষ থেকেও চেষ্টা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করছেন, এবং আমি জানি সারা দুনিয়াতে তার হ্যান্ডস এমনভাবে কাজ করছে যে যখনই বিদেশি থেকে ওদের থেকে আমাদের ভ্যাকসিন আসবে অবশ্যই বাংলাদেশ পাবে, এটা সত্য। কিন্তু এই ভ্যাকসিনের যে অবস্থা, কত ডিগ্রিতে কত টেম্পারেচারে এই ওষুধগুলো সংরক্ষণ পরিবহন, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, যে কারিগরি বিষয়গুলো কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করব। আমাদের মানে 28 দিনে এক কোর্স আর একটা সেকেন্ড কোর্স দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরো ভালোভাবে আলোচনা করে জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি তবে কিন্তু এটা ভালো হবে। তবে এখন তো যেহেতু আমাদের ভ্যাকসিন এসে এখনো পৌঁছায় নাই, কিন্তু আমাদের যে নিজস্ব একটা ভ্যাকসিন আমাদের কাছে আছে, সেই ভ্যাকসিনটি হলো যে আমাদের মাস্ক পরা, সেই ভ্যাকসিনটা হলো আমাদের সবসময় হাতে আমাদের সাবান পানি দিয়ে হাত ধোয়া, এবং আমাদের দূরত্ব বজায় রেখে আমাদের যে কাজ করা, এই তিনটে জিনিস যদি আমরা করতে পারি তাহলে অরিজিনাল করোনা ভাইরাসের টিকা আসার আগ পর্যন্ত আমরা কিন্তু ভালো থাকব, আমাদের বাংলাদেশের মানুষও ভালো থাকবে, মৃত্যু সংখ্যাও কমবে, আমাদের সনাক্তন সংখ্যা কমবে বলে আমার ধারণা। জি ধন্যবাদ ডক্টর মোস্তফা জালাল মজিদ, আপনার কাছে আবার আসবো আমরা, আপনি আছেন আমাদের সাথে অনুষ্ঠানে। আমি ডক্টর বাবরুল আলম, আপনার কাছে অনেক প্রশ্ন রয়ে গেছে, আমি একটু যদি আপনাকে বলি, যে একজন দর্শক বলেছেন যে ঘন ঘন প্রস্রাবের বেগ হয় তার এবং খুব অল্প পরিমাণে প্রস্রাব হয়, কিন্তু ডাক্তার তাকে কম্বো ম্যাক্স খেতে দিয়েছে, টামসুলোসিন এবং টুটা স্টেরয়েডের যে একটা কম্বিনেশন খেতে দিয়েছে, সেটি আসলে কন্টিনিউ করা যাবে কিনা বা এটি খাবে কিনা? সেটা আমি আগেও বলেছি, যাদের আমাদের বয়োবৃদ্ধ যারা মানে পুরুষ রোগী আছেন তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের প্রোস্টেট গ্রন্থি থাকে, সেই গ্রন্থিটা যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে ওই এই ওষুধটা প্রয়োগ করা যেতে পারে। এবং এই ওষুধটা আসার পর ফলে দেখা গেছে যে প্রোস্টেট গ্রন্থির আগে যেই অপারেশনের যে পরিমাণ অপারেশন হতো সেটা কিন্তু আসলে কমে গেছে, তা এটা একটা আশাব্যঞ্জক দিক। এতে করে প্রস্রাবের মানে প্রস্রাবের গতি এবং প্রোস্টেটের যেই সাইজ সেটাও কমে যায়, এটা উনি ব্যবহার করতে পারেন। আমাদের সাথে আর একটা প্রশ্ন রয়েছে, উনি বলছেন আমার স্ত্রীর বয়স 35 বছর, ইউটিআই সমস্যার কারণে ডাক্তার তাকে বিউটি ব্যাক সেফটি বুটেন যেটা দৈনিক 400 মিলিগ্রাম করে খাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে এটা প্রেগনেন্সিতে এটি সেফ কিনা সেই বিষয়টি একটু উনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মহিলাদের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে এই মূত্রতন্ত্রের প্রদাহটা খুবই স্বাভাবিক ঘটনা, মহিলারা দেখা যায় যে যখনই প্রস্রাবে জ্বালা পোড়া শুরু হয় তখনই তারা এই ওষুধটা খেয়ে ফেলে বা অ্যান্টিবায়োটিক খায়। ডক্টর বাবরুল আলম, আমি একটি কল নিয়ে, দর্শকের কল নিয়ে আপনার কাছ থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। দর্শক কি আছেন আমাদের সাথে, আপনার নাম বলে প্রশ্নটি করুন দর্শক। আমি মোহাম্মদপুর থেকে বলছি, মিসেস সাবিস। জি জি, আপনি সমস্যাটি বলুন। আসসালামু আলাইকুম, আসলে আমার আম্মু ফোন করেছিলেন, আসলে উনি কথাটা গুছিয়ে বলতে পারেননি। জি আপনি বলুন সমস্যাটি। তো বেসিক্যালি ওনার যে প্রবলেম, উনি হচ্ছে 2-3 ঘন্টা পানি খান সারা দিনে, হুইচ ইজ রিয়েলি মানে খুবই একটা ডেঞ্জারাস একটা ইস্যুতে হয়ে যাচ্ছে ওনার জন্য। কিন্তু উনি বলেন 2-3 ঘন্টা পানি খেলেও ওনার নাকি মানে পেশাব হচ্ছে। তো This is very মানে unusual, মানে পানি না খেলে কিভাবে আসলে পেশাব হয়, আমি আসলে এটা নিয়ে আমি বেশ কনফিউজ। পানি তো একদমই খাওয়া ছেড়ে দিয়েছেন, ওই 2-3 দিন করে খাচ্ছেন। জি মূত্রথলি যেটা আছে এটা যদি ওভার অ্যাক্টিভ থাকে,
অনেক সময় দেখা যায় যে অল্প পানি খেলেও তার বারবার প্রস্রাব হতে পারে। এটা আমরা ওভার অ্যাক্টিভ ব্লাডার যাদের হয় সেই ক্ষেত্রে আমরা এটা চিন্তা করি। সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই পরামর্শ অনুযায়ী আপনার চিকিৎসক যেই পরামর্শ দিবেন তার কী কারণে ওভার অ্যাক্টিভ ব্লাডার সেটা তার নির্ণয় করতে হবে এবং নির্ণয় করে সেই চিকিৎসাটা দিতে হবে। আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। একটু বিশেষজ্ঞ চিকিৎসকের একটু দেখি, কেননা দর্শক আপনি জানেন যে এই মুহূর্তে যদিও আমরা বলছি যে হাসপাতালে যাওয়াটা খুব নিরাপদে যেতে হবে বা চিকিৎসাটা নেওয়াটা মাস্ক পরে যেতে হবে, যেটি ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিনও বলছিলেন যে আসলে আমাদের এই মুহূর্তে ভ্যাকসিনের চাইতে বেশি কার্যকরী বিষয়টি হচ্ছে যে আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষায় থাকা, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলা। সেই বিষয়গুলো মেনে অবশ্যই আপনি একজন দর্শক চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি কোনো ধরনের সমস্যা থাকলে নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ডক্টর বাবরুল আলম, আমরা আসলে করোনাকালীন সময়ে দেখেছি যে ডায়ালাইসিস আপনার যেটি দেন চিকিৎসা, একটা কিডনি চিকিৎসার একটি আপনি বললেন যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, তো এই যে আসলে কোভিড পজিটিভ রোগীদের যদি রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয় সেক্ষেত্রে তারা আসলে কিভাবে দেবেন বা হাসপাতালগুলো সেক্ষেত্রে প্রস্তুত কিনা? সরকারিভাবে অনেক হাসপাতাল এখন ডেডিকেটেড করা হয়েছে যাদের কোভিড পজিটিভ, যাদের মানে মেনটেনেন্স হিমোডায়ালাইসিস লাগে তাদের, যেমন ঢাকা মেডিকেল, কুর্মিটোলা, মুগদা মেডিকেল কলেজে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যারা অন্যান্য জায়গায় ডায়ালাইসিস করছেন তাদের ক্ষেত্রে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী যাদের কোভিড নাইনটিন পজিটিভ তাদেরকে আমরা দিনের শেষ ভাগে তাদের ডায়ালাইসিস করার জন্য বলছি। তাদের দিনের শেষ ভাগে আসবেন এবং তাদের যথাযথ তারা মেজারগুলি নেবেন, স্পেশালি তারা মাস্ক পরিধান করবেন এবং তাদেরকে যারা ডায়ালাইসিস করবেন তারা অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী সেটা ব্যবহার করবেন এবং উনি ডায়ালাইসিস করার পরে ওনার ডায়ালাইসিসের সম্পর্কিত যেসব জিনিস আছে যেগুলি ওয়ান টাইম সেগুলি অবশ্যই ডিসকার্ড মানে ফেলে দিতে হবে, এটা রিউজ করা যাবে না। অনেক ক্ষেত্রে আমরা ডায়ালাইসিসের অনেক সরঞ্জাম আছে যা যেগুলো আমরা রিইউজ করি, সে যাদের কোভিড নাইনটিন পজিটিভ আছে সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে সেটা সে যেন রিইউজ না করে। ধন্যবাদ ডক্টর বাবরুল আলম। ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আমি আপনার কাছ থেকে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি, আমরা একটু আপনার কাছ থেকে শেষ পরামর্শ হিসেবে জানতে চাই যে ভ্যাকসিনের কথা আপনি বলছিলেন, আমাদের আসলে সামনে যদি এই যে দুর্যোগকালীন সময়টি আসলে উতরে উঠতে গেলে স্বাস্থ্য ব্যবস্থাপনা, হাসপাতালের পরিসর বাড়ানো, এবং আমরা যেহেতু জানছি যে এই মুহূর্তে যে প্রতিটি হাসপাতালই স্যাচুরেটেড, মানুষ সাধারণ মানুষ গিয়ে আর ভর্তি হওয়ার সুযোগ খুব কম পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কি প্রস্তাবনা বা আপনার কি পরামর্শ রয়েছে এবং দর্শকদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে যে এই মুহূর্তে আমরা কিভাবে এই কোভিড নাইনটিন রোগের এই মহামারীকালীন সময়টি, ক্রান্তিকালীন সময়টি উতরে উঠতে পারি? আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে আমাদের কোভিড নাইনটিনের ট্রিটমেন্টের ধারাবাহিকতায় সরকারের যে অবস্থান ছিল আমরা কিন্তু বেশ মৃত্যুর সংখ্যা এবং সনাক্তের সংখ্যা কমিয়ে এনেছিলাম, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেই জিনিসটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তিনি কিন্তু উপলব্ধি করতে পেরেছেন যে শীতে আমাদের দ্বিতীয় ফেজ আসবেই আর এই দ্বিতীয় ফেজে আমাদেরকে আরও সতর্কতার সাথে কাজ করতে হবে। তার অনেক আগের ইনস্ট্রাকশনের ভেতর দিয়ে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় বারবার বসেছেন, আলোচনা করেছেন, একটি পর্যায়ে উপনীত হয়েছে। আমি দেখেছি আমাদের যারা ঈদে কুয়েতের মন্ত্রীতে কাজ করেন, যারা আমাদের আর্মির ঈদে কাজ করেন, যারা মুগদাতে কাজ করেন, তারা কিন্তু অনেকটা স্লো হয়ে গেছিল। এমনকি আপনারা এটাও জানেন যে আমাদের একটা বিরাট আমরা একটা হাসপাতালে টেম্পোরারি করেছিলাম, ওই সেটা হলো পূর্বাঞ্চলের ওইদিকে, এটা বিরাট একটা অবস্থা, সেটাও কমে বসুন্ধরা সেটাও কিন্তু কমে নিয়ে এসেছিল। কিন্তু আমি মনে করি যে সরকার হয়তো এই উপলব্ধি করে আবার সেগুলো চালু করেছেন। আমাদের যে অবস্থাটা, আমাদের যেটা নেই, আমাদের যে আইসিউর যে অবস্থা আজকে, কিন্তু কোনো সরকারি হাসপাতালে দেখবেন আইসিউ নেই, অনেক কষ্টকর আইসিউতে রোগী পাঠানো যাচ্ছে না। এমনকি বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেগুলোও কিন্তু মানে স্যাচুরেটেড, মানে সেখানেও রোগী ভর্তির জায়গা নাই, বিছানা নেই। এই জিনিসটা জি কি বললেন, জি রোগী ভর্তির বিছানা নেই আর কি, রোগী গিয়ে ভর্তি হতে পারছে না, বিছানাটাও নেই। এইগুলা কিন্তু
আবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিন্তা করে এরা কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে আবার সিদ্ধান্ত নেওয়ার দরকার আমি মনে করি। সুতরাং এই সবেমাত্র শীতের পরিধানের ভেতর দিয়ে আজকে সবেমাত্র রোগী আরম্ভ হয়েছে কোভিডে পজিটিভে, এরা যত তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় আলোচনা করে সবার সাথে কথা বলে এগুলো করবেন। এবং আমি ওনাকে মন্ত্রী মহোদয়কে কি বলবো, ওনার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের সাথে তো উনি কথা বলবেনই, কিন্তু উনি যদি ভালো মন আর একটু ভালো মনে করেন তাহলে যে যে হাসপাতালে আমাদের চিকিৎসকরা এইসব দায়িত্বে আছেন তাদের সাথে উনি একবার কথা বলা দরকার। এবং সেখানেও আমাদের জাতীয় সংগঠন, আমাদের চিকিৎসকদের অন্যান্য সংগঠন তাদেরকেও নিয়েও যদি উনি কথা বলেন তাহলে আমরাও তদারক করতে পারবো। যেমন একটু যে ঘটনাটা মানে গ্রীষ্মকালীন সময় হয়েছে, আমাদের চিকিৎসকরা সেবা দেওয়ার পরে তাদেরকে হোটেলে রাখা হয় এবং এটা নিয়ে কত অনেক কিছু আলোচনা হয়েছে, কিন্তু এটার প্রেক্ষাপটে আপনি স্টাডিয়ে কিন্তু এই কথাটা বলতে চেষ্টা করেছেন যে আমাদের চিকিৎসকরা কোভিডে কাজ করেন তাদের কিন্তু বাসাতে তারা যেতে পারেন না, হয়তো ছোট্ট বাসা, ওয়াইফ রয়েছেন, একটা বাচ্চা রয়েছেন, আরেকটা রুমে তার বাবা কিংবা মা রয়েছেন, তার পক্ষে ওখানে সেবা দিয়ে অর্থাৎ তাদের পরিবার কি আসলে অরক্ষিত হয়ে যাচ্ছে, মানে চিকিৎসা দিচ্ছেন যারা তারা আসলে তারা নিজেরাই নিরাপদে অনিরাপদ হয়ে যাচ্ছেন স্যার আপনাকে অসংখ্য। সেই জিনিসের জন্য সরকার এটা চিন্তা করেছিল, চিন্তা করে সরকারের যে কোনো কারণেও সরকার অন্যভাবে করতে চাচ্ছেন। ধরুন আমাদের ঢাকা মেডিকেল কলেজ যদি ধরেন, আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমাদের ডরমিটরি আছে, আমাদের চিকিৎসকের সেই ডরমিটরিটা ভালো করে দিলে তারা হাসপাতালে সেবা দেওয়ার পরে সন্ধ্যার পরে সেই ওখানে গিয়ে থাকতে পারে এবং তাদের খাওয়ার ব্যবস্থাটা ওইভাবে করলে কোনো অসুবিধা হয় না। সুতরাং সেখানে একটা আসলে ব্যবস্থাপনার একটু দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দুর্বলতা না ঘাটতি ঘাটতি রয়েছে যেটা পূরণ করতে হবে, জি ঘাটতিটা পূরণ করলে চিকিৎসকরা নিশ্চয়ই সেবা দিবে, ভালো সেবাই দিবে, ভালো সেবা কোনো অংশে বিদেশে চিকিৎসকদের থেকে আমরা কোনো অংশে কম না, জি আমাদের চিকিৎসকদের হাতে নাতে শিক্ষা নেই, তারা MBBS পাস করে ডিগ্রি নিয়ে জনগণের সেবা দেন, নিশ্চয়ই জি আমার মনে হয় নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনি বাংলাদেশ যে চিকিৎসকদের জাতীয় সংগঠন তার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, সুতরাং আপনার সহযোগিতাও আমরা কামনা করি, আপনি সুস্থতা কামনা করি, আপনি নিজেও কোভিডে আক্রান্ত হয়েছেন মানুষের সেবা দিতে গিয়ে আপনাকে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন আপনি আমাদের সাথে এসেছিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার পক্ষ থেকে। ডক্টর বাবরুল আলম আপনাকেও ধন্যবাদ, আপনি ওই সময় দিয়েছেন আমাদেরকে, আপনার ধন্যবাদ। শাহেদ ইমরান আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। দর্শক মণ্ডলী আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আজকে এখানেই শেষ করব, আপনারা এই অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনারা দেখেন এই সময় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।